আপনাদের অনেকের রিকোয়েস্টের জন্য আজকের আপনাদেরকে ফিশিং করার মতো প্লেস দেখানোর জন্য চলে আসছি সে বংশাই নদীতে দেখতেছেন কত সুন্দর প্লেস ফিশিং করার মতো আপনাদেরকে একটু জুম করে দেখাইতেছি দেখতেছেন এ জায়গায় নৌকার মাধ্যমে একজন ফিশিং করতেছে জাস্ট আপনাদেরকে আজকে প্লেস দেখাবো আজকে ফিশিং করাটা দেখাবো না মানে মাছ ধরাটা দেখাবো না জাস্ট আজকে আপনাদেরকে প্লেসগুলো দেখিয়ে দেব তো আপনারা দেখতেছেন কত সুন্দর প্লেস এই যে আমি যে সাইট আছি এই সাইডটাও দেখেন কত সুন্দর তো আপনাদের একটু ঝুম করে আমি পুরোটা দেখেছি দেখতেছেন এই দেখতেছেন এই জায়গায় নৌকার মাধ্যমে মাছ শিকার চলতেছে অনেক সুন্দর প্লেস আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই দিয়েও আপনারা বসতে পারবেন এই যে ফাঁকা যে স্থানগুলো এই স্থানতে বসতে পারবেন আপনারা নদীর উত্তর সাইডেও বসতে পারবেন দেখতেছেন এই স্থানে বসার মতো প্লেস আছে বংশা নদীতে মূলত এই স্থানগুলোতে বেশিরভাগ আপনার বল শিকার হয় যারা বলছ শিকারের জন্য আগ্রহী তারা এই স্থানে চলে আসতে পারেন কালবাহস তেমন একটা ধরে না তো আপনারা চাইলে আসতে পারেন কারণ অভিজ্ঞ অনেক ফিশার আছেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা অনেকে স্থানগুলো দেখে বুঝতে পারেন যে কালবস মাছ ধরবে না কিন্তু প্লেসগুলো অনেক বেটার আর এই স্থানগুলোতে কালবস মাছ অনেক লাফালাফি করে কিন্তু খাইবে কিনা বরশির টোপ এটা জানি না বিকেল টাইমে প্রচুর পরিমাণ কালবস লাফালাফি করে তো এই জায়গায় লোকজন কম হওয়ার কারণটা আমি বুঝতেছি না এর আগে আমি যে স্থান থেকে ভিডিওগুলো দিই সেই স্থানে আপনার লোকজন বেশি হয় কারণ প্লেসটা অনেক খোলামেলা ওই জায়গায় এই স্থানকার থেকে আরও খোলামেলা আর এই স্থানটা অনেকেই চেনেন না এর জন্য আসেন না তো আমি এই স্থানে আসার ঠিকানাটা অবশ্য বলে দেব কারণ অনেকেই না চেনা কারণ এই জায়গায় আসেন না দেখতেছেন এই যে দুই চারজন আছে এই যে একজন এই যে দেখতেছেন সে অবশ্য নৌকা নিয়ে বসছে যেহেতু তার বাসা হয়তো বা এই স্থানে আশেপাশে হবে এর জন্য সে নৌকার মাধ্যমে বসছে আর কত সুন্দর একটা প্লেসে বসছে দেখতেছেন অবশ্যই একদম সাইডে যেরকম ছাটা করা আছে সেই স্থানে বসছে আবার এই যে পাশে দেখতেছেন ছাটা করা আছে তার পাশে বসছে তো আসলে প্লেসগুলো অনেক সুন্দর প্লেসগুলোতে আপনারা অবশ্যই মাসিকার জন্য আসবেন যারা মাসিকারের জন্য আগ্রহী এই স্থানগুলোতে বোয়াল মাসিকার মূলত বেশি হয় আপনারা চাইলে আসতে পারেন তো আমি এই স্থানের ঠিকানাটাও বলে দিতেছি এই স্থানের ঠিকানাটা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা বংশাই নদী যুগির গুফা গ্রাম সংলগ্ন তো আমি যে সাইডটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাবার কুমার জানি আর ওইটা হচ্ছে যুগির গুফা আপনারা যেভাবে আসবেন মির্জাপুর বাস স্ট্যান্ড থেকে যেই যে রাস্তা আছে একদমই যেই সাইড দিয়ে নদীর উত্তর সাইড দিয়েও রাস্তা আছে এবং দক্ষিণ সাইড দিয়েও রাস্তা আছে আপনারা যে কোনো সাইড দিয়েই চলে আসতে পারবেন একদম স্থানে তো আপনার প্লেসটা অবশ্য দেখলেন আর আপনাদের যদি এই স্থান নিয়ে আরও ভিডিও দেখার ইচ্ছা হয় বা ভিডিও দিতে বলেন তাহলে অবশ্যই আরও ভিডিও করে দেব তো আপনারা অনেকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো আর ভিডিওগুলোতে অবশ্যই একটা করে লাইক দেবেন আর আপনাদের মন্তব্যগুলো শেয়ার করবেন যাতে আমি আরও ভিডিও কোয়ালিটি ভালো করতে পারি আপনাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিও দিতে পারি সেই জন্য আপনারা অবশ্য কমেন্ট করে জানাবেন বা আমার কোনোটা মিস্টেক হইলে সেটা অবশ্যই আপনারা বলে দিবেন যাতে আমি এটা সংশোধন করে দিতে পারি এই তো এতটুকুই আর বেশি কথা বাড়াচ্ছি না তো আপনার প্লেসটা অবশ্য দেখলেন ঠিকানাটাও বলে দিলাম তা চাইলে আপনারা এই জায়গায় মাস শিকার জন্য আসতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন